নমস্কার আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাইটক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী প্রত্যেক দিনের মতোই আরও একটা হাইটক কিন্তু এই হাইটকটার একটা বৈশিষ্ট্য আছে এই হাইটকটি হচ্ছে এবছরের শেষ হাইটক অর্থাৎ আমরা যে সমস্ত রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি অনেক সময় সমাজও আসে আমাদের আলোচনার মধ্যে সমাজ ছাড়া তো আর রাজনীতি হতে পারে না সুতরাং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমরা বছর ভোর নানান সময়ে বিভিন্ন বিশিষ্ট মানুষদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য আমরা শুনি এবং সেই সমস্ত বক্তব্যগুলোর ভেতর থেকে নির্যাসটুকু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি অবশ্যই অনেক সময় এরকমটাও হয় যে আমরা হয়তো কোনো একটি বিষয়ে এরকমটা বেশিরভাগ সময়ই হয় কোনো একটি বিষয়ে আমরা হয়তো কোনো নিষ্পত্তি করতে পারি না কোনো একটি বিতর্কের কোনো নিষ্পত্তি হয় না সেই নিষ্পত্তি হয়তো হয় অন্যত্র এই আলোচনা থেকে এই আলোচনার স্টুডিও থেকে কখনোই সেই সব বিষয়ের আলোচনার সেই সব বিষয়ের বিতর্কের নিষ্পত্তি হবে এরকম আশাও আমরা করি না দু হাজার তেইশেও আমরা সেরকমটা করিনি অনেক কিছুই রয়ে গেল বিতর্কিত যে বিতর্কগুলোর অবসান দু হাজার তেইশে হলো না দু হাজার চব্বিশে সেই সব বিতর্কের অবসান হবে সেই আশা অবশ্যই আমাদের থাকবে কিন্তু দু হাজার তেইশের শেষে এসে একটা প্রশ্ন অবশ্যই সকলের মনের মধ্যে থাকে সেটা হচ্ছে কি পেলাম এই বছরটা থেকে 2023 তেইশ আমাদের অনেক কিছু দিয়েছে অনেক কিছু কেড়েও নিয়েছে আমাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি আমরা অনেক কিছু পাইনি আমরা অনেক দুঃখ হতাশা যেমন আছে ক্ষোভ যেমন আছে বিক্ষোভ যেমন আছে সেই সঙ্গে সঙ্গেও অনেক আনন্দ এবং সুখ স্মৃতিও আমাদের দিয়েছে এই 2023 রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে এবং আমাদের সমাজের ক্ষেত্রে যা জড়িয়ে আছে রাজনীতির সঙ্গেও সেখানে আমরা ঠিক কি পেলাম আর কি পেলাম না কী পেলো দেশ কি পেলো রাজ্য সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করতে বসছি যেখানে না রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নেই তিনজন বিশ্লেষক আছেন তাদের সঙ্গে পরিচয় করে দেব আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় যোগ দেন যারা তাদেরই মধ্যে তিনজনকে পেয়েছি আমরা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাই আপনাকে স্বাগত জানাই জয়দেব ঘর স্বাগত এবং স্বাগত জানাই অধ্যাপক সৈকত মণ্ডলকে স্বাগত তিনজনের কাছেই যাব অবশ্যই আনইন্টারাপ্টেড পর্বও পর্ব আজকে থাকছে কিন্তু সেটাতে সময়ের মাধনটা দিয়ে রাখছি না মোটামুটিভাবে যা বক্তব্য সেই বক্তব্য আমাদের তিন রাজনৈতিক বিশ্লেষক তারা নিজেদের বিবেচনাধীন তাদের বিবেচনাধীন তারা নিজেদের মতো করেই বলবেন আমি শুরু করবো অবশ্যই এই দেশের রাজ্যের পাওয়া এবং না পাওয়া এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব আনইন্টারাপ্টেড পর্বে পর্বের বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নীলাদ্রি আপনি আনইন্টারাপ্টেড বলতে দিলেও আমার বলার শুধু কয়েকটা কথাই রয়েছে তার বেশি কিছু বলার নেই এই বছরটা আমার কোথাও মনে হয় বাংলার এবং ভারতবর্ষের মানুষের কাছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বছর ভারতবর্ষের রাজনীতিতে সাতচল্লিশ সাল থেকে মানুষের মধ্যে ধারণা হয়েছিল রাজনীতিবিদরা মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত আর এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই আমরা তো সাধারণ মানুষ আমরা আবার কি করব। রাজনীতিবিদরা দুর্নীতি করবে আমাদের ট্যাক্সের টাকা লুটে পুটে খাবে আর আমরা নীরব দর্শক হয়ে একবার একে ভোট দেবো আর একবার ওকে ভোট দেবো কিন্তু এই বছরটা হচ্ছে বিশেষ করে বাংলায় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ার দ্বারাই বছর এমন একটা বছর যখন হাজার চেষ্টা করেও পার্থ চট্টোপাধ্যায় যার বাড়িতে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছিল যার বান্ধবীর বাড়িতে তিনি কিন্তু আদালত থেকে জামিন পাননি আর আদালতের স্মরণাপন্ন হয়েছেন এবং কারারুদ্ধ হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশান চুরির দায় এবং অনুব্রত মণ্ডল গরু পাচারের দায় এবং আরও অনেকে এই বছরেই আমরা দেখেছি রাস্তায় যেসব ছাত্রছাত্রীদের চাকরি দুর্নীতির জন্য কেড়ে নিয়েছে কিছু কায়েমি শক্তি আমি কোনো দলকে বলছি না কায়েমি শক্তি যারা চাকরি বিক্রি করে দিয়েছে এখানে তো সবই বিক্রি হয়ে যাচ্ছে চাকরিটাও বিক্রি করে দিয়েছে পয়সার বিনিময় ছাত্রছাত্রীরা সেই সাহস দেখিয়েছে রাস্তায় নেমে আন্দোলন করার সে আন্দোলনের রেশ গড়িয়েছে নবান্ন পর্যন্ত যখন শাসক দল তাদের আটকাতে চেষ্টা করেছে আদালত তাদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু নবান্নই সেই আন্দোলন থেমে থাকেনি কালীঘাট পর্যন্ত নবান্ন সেই আন্দোলন পৌঁছে গেছে সেখানেও পুলিশ নির্মম হাতে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের যে ভয়েস সেই ভয়েসটাকে আটকে রাখা যায়নি আবার এই বছরেই সর্বভারতীয় ক্ষেত্রে শান্তম আমরা দেখেছি শুধুমাত্র দুর্নীতি ইস্যুতে তিনটে রাজ্যে কিভাবে আইএনডিআই চোট কার্যত করপুরের মতো উবে গেল যে রাজস্থানে বহু জনকল্যাণমূলক প্রকল্প সরকার নিয়েছিল যে রাজস্থানে মহিলাদের জন্য প্রচুর টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল যে টাকা লক্ষ্মীর ভান্ডারের থেকে অনেক বেশি সেই রাজস্থানে পরাজিত হলো কংগ্রেস মধ্যপ্রদেশ সেখানেও তাদের পরাজয় হলো রেকর্ড মার্জিনে বিজেপি ক্ষমতায় চলে এলো এই ভোটটা বিজেপির পক্ষে ভোট বলে আমি মনে করি না এই ভোটটা দুর্নীতির বিরুদ্ধে ভোট জোটটাকে মানুষ মনে করেছে এটা দুর্নীতিগ্রস্তদের জোট ভারতের নির্বাচন এই প্রথম সমস্ত দুর্নীতিগ্রস্ত দল এক হয়েছে দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য ইডির হাত থেকে বাঁচার জন্য এটা একটা ফিনমিনাল এটা অতীতে কোনোদিন দেখা যায়নি যে সমস্ত দুর্নীতিগ্রস্ত একটা প্ল্যাটফর্মে আর তাদের গুরুমশাই হচ্ছে লালু প্রসাদ যাদব তিনি দুর্নীতির দায় অলরেডি জেল খেটে এসছেন এই বছর আমরা দেখেছি কিভাবে আগে পাটনায় যখন শুরু হয়েছিল বাংলায় দুর্নীতির প্রতিকার যিনি নাম না সেই যুব সমাজের নায়ক লালু প্রসাদের পায়ের ধুলো নিয়ে যাত্রা শুরু করছেন খুব প্রতীকী ছিল সেটা যিনি দুর্নীতির দায় চারা কেলেঙ্কারিতে গারদ খেটে এসছেন তার পায়ের ধুলো নিচ্ছেন সামনে বছর যার মানে ভেতরে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে যার জন্য নাকি অনেকে আতঙ্কিত আতঙ্কিত অনেকেই সেটাও আমরা দেখেছি আবার আমরাও এটাও দেখেছি কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির দায় অভিযুক্ত একজন মানুষকে পুলিশের ডিজি করে দিয়েছেন যার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে দুর্নীতির প্রমাণ মামলায় তাকে পুলিশের ডিজি করে দেয়া হয়েছে অর্থাৎ পুলিশও দুর্নীতির উদ্ধে নয় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন সরকার বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে তারা দুর্নীতিগ্রস্তদের পাশে আছে তাই যারা দুর্নীতিগ্রস্তদের সমর্থক তাদের সাথে যারা সততায় এখনো বিশ্বাস রাখে সেই সংখ্যাটা কত আমি জানি না যে মানুষগুলো এখনো সততায় বিশ্বাস রাখে এবারের সামনে বছরের লড়াইটা সেই মানুষদের লড়াই আর সেই লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে এই দু হাজার তেইশ সালে তাই দু হাজার তেইশ সাল বাংলা এবং ভারতের ইতিহাসে একটা ঐতিহাসিক বছর বলে লেখা থাকবে এবং পরবর্তীকালে ঐতিহাসিকরা ভাববেন কিভাবে ভারতবর্ষের সাধারণ দরিদ্র অসহায় মানুষ কিছু দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই বছরে কিভাবে তাদের রাজনীতির ভিত নড়িয়ে দিয়েছিল আর আমি আরেকটা ছোট্ট ভবিষ্যৎবাণী করি সামনে বছর যখন এই ডিসেম্বর মাসে গিয়ে আমরা আবার বসবো তখন আমরা একটা ঐতিহাসিক রায় মে মাসের নিয়ে আলোচনা করব হয়তো যে রায় ভারতের গণতন্ত্র কোনোদিন দেখেনি ভারতের গণতন্ত্রের চিত্রটাই সেদিন হয়তো বদলে যাবে সেই আগামী বছরের উনত্রিশে ডিসেম্বর বা ডিসেম্বরের অপেক্ষায় আছে আমাদের মতো সাধারণ বহু সৎ ভারতবাসী অবশ্যই হাইটোকে আবার দেখা হবে সামনের বছর কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে অনেকগুলো বিষয়ের উল্লেখ করলেন নীলাদ্রী বন্দ্যোপাধ্যায় আমি কাউন্টার কমেন্টারিতে পরে যাবো আমি আন পর্বে জয়দেব ঘরের কাছে যাবো সত্যি কথা দু হাজার তেইশ এক ভয়ঙ্কর বিভীষিকা যেখানে ভারতবর্ষের গণতন্ত্র বিশ্বের দরবারে বারবার ভুলণ্ঠিত হয়েছে যেখানে জায়গা করে নিয়েছে মেজরিটেরিয়ান জায়গা করে নিয়েছে অথরিটেরিয়ান জায়গা করে নিয়েছে এবং এটা সারা বিশ্বের দরবারে কিন্তু ভারতবর্ষের যে গণতন্ত্রের ইতিহাস এবং গণতন্ত্র এবং সংবিধানকে পুজো করার যে এক আমাদের ঐতিহ্য সেখানটা থেকেই আঘাত এনেছে আমাদের বর্তমান শাসক দল কারণ আমরা যদি দেখি যে বর্তমানে যে গণতন্ত্র চলছে সেটা ইলেকটোরাল অটোক্রাফি এবং এই গণতন্ত্রটাকে আমরা কিন্তু কখনোই মেনে নিতে পারবো না যেখানে একাধিক সাংবাদিক আজও জেলে পড়ছে নিরপরাধ সাংবাদিক সমাজকর্মী বা মোদীর বিরুদ্ধে আওয়াজ তোলা সে কোনো এক সাধারণ নাগরিক সে কিন্তু আজকে জেলের কারাগারে আবদ্ধ কারণ সে শাসককে প্রশ্ন করেছিল রাজা তুমি উলঙ্গ কেন এবং শুধু সেখানেই থেমে নেই দু লোকসভায় প্রথম বিল পাস করলো প্রায় পঞ্চাশটার মতো বিরোধী শূন্য কোটে বিরোধীদের জায়গা না দিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা না করে সমস্ত বিলগুলোই কিন্তু এক একটা গণতন্ত্র হত্যাকারী আজকে টেলিকম বিল হোক বা প্রেস অ্যান্ড রেজিস্ট্রার অ্যান্ড পেরিয়েডিক্যাল অ্যাক্ট দু হাজার তেইশ হোক সর্বত্রই আমরা দেখলাম রাষ্ট্রশক্তির সেই বিষ ও ফনা কেউটের মতন সাধারণ মানুষের অধিকারকে খর্ব করার জন্য লেলিহান হয়ে উদ্যত হয়েছে সাধারণ মানুষের কণ্ঠরোধ করবে সাংবাদিকদের কণ্ঠরোধ করবে এবং যদি আমরা খুব সম্প্রতি পাশ হয়ে যাওয়া ভারতীয় ন্যায়দণ্ড ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই যে সমস্ত আইনগুলো অর্থাৎ যা ইন্ডিয়ান পিনাল পিসি কে পরিবর্তন করা হলো সেখানেও আমরা দেখছি কোথাও হয়তো বিচার ব্যবস্থাকে বিচারকদেরও কিন্তু শিকল রাখা হলো পায়ে পড়িয়ে কেন বলছি কারণ যদি কোনো উদ্দেশ্য নিয়ে বা কোন রকমের প্র্যাকটিসের জন্য কোন রকমে মনে করা হয় যে জাজেদের দেওয়া জাজমেন্ট ভুল তার সাত বছরের সশ্রম কারাদণ্ড ভারতবর্ষ এই চিত্র দেখেনি বিচারকদের কারাদণ্ডের আদেশ দেওয়া হচ্ছে আইনসভা থেকে পুলিশকেও তাই বলা হচ্ছে যে যদি কোনো নিরাপরাধ মানুষকে তার মনে হয় কিন্তু সে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কথা বলেছে তাহলে কিন্তু তারও জেল হাজত হয়ে যাবে তার মানে প্রচ্ছন্নভাবে পুলিশের পায়ে বেরিয়ে পড়িয়ে দেওয়া তারা রাষ্ট্রশক্তির অঙ্গুলি হিলন ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারবে না বিচারকদেরও মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া এবং ম্যাজিস্ট্রেট সাহেব যারা বেল দেবে তাদের মধ্যেও ভয় ঢুকিয়ে দেওয়া যে তোমার এই ডিসিশন যদি কোন রকম ভাবে কোন রকম ভাবে ম্যাল ইন্টেনশন হয় হতেই পারে যে কোনো জাজমেন্ট আমাদের লোয়ার কোর্টে চ্যালেঞ্জ হয় হাইকোর্টে হাইকোর্টে একটা চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে কিন্তু সেক্ষেত্রে যদি হাইকোর্ট লোয়ার কোর্টকে বা সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বলে যে এটা ঠিক নয় সঙ্গে সঙ্গে যে জাজ জাজমেন্ট দিয়েছিল তার পায়ে শিকল বেরিয়ে সশ্রম কারাদণ্ডের প্রাবধান সেটা কিন্তু ভয়ঙ্কর এবং যেভাবে ইউএপিএ কে মানি লন্ডারিং থেকে সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ রাষ্ট্রশক্তি ফনা তুলছে মানুষের স্বাধীন অধিকারকে খর্ব করার জন্য মানুষের অধিকার খর্ব করার সাথে সাথে আজকে বিভিন্ন সেনাপ্রধানরা যা উক্তি করছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাও খুব ভয়ঙ্কর যখন দেশ যুদ্ধের পরিস্থিতির সামনে দাঁড়ায় তখন রাষ্ট্রশক্তি রাষ্ট্রপ্রধানরা সেনাপ্রধানের ওপরে পুরো বিষয়টা ছেড়ে দিয়ে হাত ধুয়ে নিচ্ছে আজকে যখন ডোকলাম ইস্যুতে উত্তপ্ত হয় ভারতবর্ষে তখন প্রধানমন্ত্রী নিশ্চুপ থাকে সংসদে যখন হামলা হয় প্রধানমন্ত্রী নিশ্চুপ থাকে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মানুষের প্রশ্নের উত্তর দিতে একটিও সাংবাদিক বৈঠক করল না আজকে যেখানে আমাদের ফ্রিডম ইন্ডেক্স প্রেস ফ্রিডম ইন্ডেক্স একশো একাশির মধ্যে একশো তম অর্থাৎ জঘন্যতম স্থানে চলে গেছে আজকে ইউএন বলছে ভারতবর্ষে চুয়াত্তর শতাংশ মানুষ পুষ্টিকর খাবার খেতে পারে না তাদের পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই অর্থাৎ ভারতবর্ষ দারিদ্রতায় নিমজ্জিত অপুষ্টিতে নিমজ্জিত সত্তর শতাংশ মানুষ আজ অপুষ্টিতে ভারতবর্ষে ভুগছে সেখানে আমরা রাম মন্দিরের পেছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করছি ইনফ্রাস্ট্রাকচারের নামে আমরা গেরুয়াকরণ করছি আমরা স্টেশনে স্টেশনে মোদীর সেলফি স্ট্যান্ড করছি কিন্তু প্রবীণ নাগরিকদের দেওয়া টিকিটের ছাড় তুলে নিচ্ছি অর্থাৎ টিকিটের ছাড় থেকে যে দু হাজার কোটি টাকা রেল মুনাফা করলো তাই দিয়ে মোদীবাবুর সেলফি স্ট্যান্ড স্টেশনে স্টেশনে দেওয়া হচ্ছে অর্থাৎ অথরিটেরিয়ান এবং একটা মানুষকে একনায়কতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করায় সমস্ত সরকারি মেশিনারি সাহায্য করছে এবং সেটা সর্বত্র একটা সর্বব্যাপী শক্তি ধারণ করেছে যেখানে আমরা ক্যাগের রিপোর্টের ওপর ভরসা করতাম যে ক্যাগ সরকারের ভুল ত্রুটি সরকারের দুর্নীতিগুলো সামনে আনবে সেইখানে ক্যাগকেও কিন্তু এরা খুটো জগন্নাথ করে রাখছে ক্যাগেতে রিক্রুটমেন্ট বন্ধ করে দিচ্ছে এবং ক্যাগের রিপোর্টের দেওয়ার হার যদি আমরা দু হাজার চোদ্দ থেকে আজকে দু হাজার তেইশে দেখি প্রায় অর্ধেক হয়ে গেছে ক্যাগ আজকে পরাধীন আজকে ইলেকশন কমিশনে কে ইলেকশন কমিশনার হবে তাও বিজেপি সরকার কেন্দ্র সরকার স্থির করবে অর্থাৎ যে নিরপেক্ষ প্রতিষ্ঠান ইলেকশন কমিশন সেও আজকে কেন্দ্র সরকারের কারাগারে আবদ্ধ আজকে ক্যাগ কেন্দ্র সরকারের কারাগারে আবদ্ধ বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার সর্বত্র চেষ্টা চলছে সর্বত্র মানুষকে ভয় দেখিয়ে চুক্ত করিয়ে রেখে তাদেরকে দাবিয়ে রেখে ওই যে আমরা সত্যজিৎ রায়ের হিরক রাজার বেশ দেখেছিলাম সেই এক ঘর যে ঘরে ঢুকিয়ে দিয়ে আমাদের মগজ ধোলাই হবে সেই মগজ ধোলাইয়ের প্রক্রিয়া চলছে ভারতবর্ষের ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে হিন্দু রাষ্ট্র করার এক নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে যেখানে বিজেপির নেতারা বলে মুসলমান ভোটের আমাদের প্রয়োজন নেই মুসলমানরা ভারতীয় এটাই বিজেপি ভুলে গেছে বিজেপি ভুলে গেছে যে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয় এই বিজেপি ভুলে গেছে যে কংগ্রেসের রক্তে এই বিরোধী দলগুলোর রক্তে এবং মুসলমানের রক্তেই কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল সেই মুসলমানকে আজকে ব্রাক্ত করে দিতে কুণ্ঠাবোধ করে না এবং আজকে সর্বত্র আমরা দেখছি যেখানে প্লেসেস অ্যান্ড ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটিন ওয়ান আছে তারপরেও যে যেখানে যা মন্দির মসজিদ আছে সেটা সেখানে সেই অবস্থাতেই থাকবে তার কোনো পরিবর্তন অল্টারেশন হবে না তারপরেও আমরা দেখছি জ্ঞানবাপি মসজিদে এএসআই এর সার্ভে করার অনুমতি এসে যায় সেখান থেকেই শেষ নয় যখন এই কর সেবক বলে

বরিষ্ঠ যারা লয়ার তারা বলছে ইটস নট গুড ইন ল ইটস আ ব্যাড ইন ল কারণ লয়কেও কোথাও উপেক্ষা করেই হয়তো তিনশো সত্তর ধারাকে বিলোপ করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা আস্থা ভরসা বিশ্বাস রেখেও বিভিন্ন যে মতবাদ উঠে আসছে যা প্রক্রিয়াকরণ উঠে আসছে সেখান থেকে এটাও আমরা বলতে পারি না যে রাষ্ট্র শক্তি চাইলে কিনা না করতে পারে রাষ্ট্রশক্তি আজকে প্রত্যেকটা মানুষকে ভয় দেখাচ্ছে প্রত্যেকটা মানুষকে বোঝাচ্ছে তুমি যদি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যাও দেশদ্রোহ হয়ে যাবে অর্থাৎ রাজদ্রোহ বদলে দেশদ্রোহ করা হয় কিন্তু দেশদ্রোহ আসলে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বলাটাকেই ইউএপি এর মধ্যে নিয়ে আসা হয়েছে যদি আমরা সম্প্রতি ইউএপি এর যেভাবে বিএনএলএসএস এ তার সংযুক্তিকরণ দেখতে পাই এবং এক ভয়ঙ্কর সময় চলেছে সারা দেশে যেখানে মানুষকে মিডিয়াকে গণতন্ত্রকে কলমকে বুদ্ধিজীবীর বুদ্ধিকে পর্যন্ত বন্ধক রাখা হয়েছে এবং তাদেরকে কিনে নেবার এক প্রয়াস চলছে যেখানে মানুষ খেতে পাওয়ার জন্য দুবেলা অন্ন খুঁজছে সেখানে এরা ধর্মের নামে জিগির তুলে মানুষকে ভুলিয়ে দিয়েছে বেকারত্ব মানুষকে ভুলিয়ে নিয়েছে দেশের দারিদ্রতা ভুলিয়ে নিয়েছে এই দেশের টেকচারটাই আজকে কিন্তু প্রশ্নের মুখে অনেক 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 অভিযোগ প্রচুর অভিযোগ তুলেছেন জয়দেব ঘর আমি সেই অভিযোগগুলো অবশ্যই পরবর্তীতেও আসবো ক্রস ডিসকাশন পর্বে অধ্যাপক সৈকত মণ্ডলের কাছে যাবো আনইন্টারাপ্টেড পর্বে আপনি যে ইস্যুটা নিয়ে আজকে আলোচনা করছেন এই ইস্যুটা শুধুমাত্র আপনার চ্যানেল নয় অনেক চ্যানেলই এই ধরনের ইস্যু নিয়ে আমি আজকে তারা করছে কিনা জানি না কিন্তু এর আগে করতে দেখেছি এবং কালকে সকালবেলা নিশ্চয়ই প্রিন্ট মিডিয়াতেও এই বিষয়ে আলোচনা করতে দেখব কিন্তু এই আলোচনাটা আমার কাছে মানে এর কোনো যৌক্তিকতা ব্যক্তিগত জায়গা এবং সার্বিক জায়গার বাইরে গিয়ে পাওয়া সম্ভব নয় বলে আমার মনে হয় মানে গত এক বছরে দু সাল জুড়ে কি পেলাম এটা একমাত্র ব্যক্তিগত স্তরেই বিশ্লেষণ করা সম্ভব আর আর সম্ভব সার্বিক স্তরে বিশ্লেষণ করা এবং সেটা আমি যে সঠিক বলছি সেটা প্রমাণ করে দিলেন জয়দেবদা এবং নীলাদ্দিদা দুজনই এতক্ষণ ধরে জয়দেবদা যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরলেন একটাকেও অস্বীকার করতে পারবেন আপনি একটাকে অস্বীকার করতে পারবেন আবার নীলাদ্রিদা কেবলমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই ঘোরাঘুরি করেছেন জয়দেবদা সারা ভারতবর্ষের প্রেক্ষিতে যার কোনোটাই অস্বীকার করতে পারবেন না শুধুমাত্র যেটা বলেছেন সেটাও অস্বীকার করা যাবে না অর্থাৎ আপনি যদি কি পাওয়া আর চাওয়ার এর মধ্যে বিশ্লেষণ করতে যান তাহলে যতজন বিশ্লেষকই আনুন না কেন আজকে আপনি একটা খুব ইউনিক জায়গা করেছেন কোনো রাজনৈতিক নেতা আনেননি কিন্তু যত বিশ্লেষকই আপনি আনুন না কেন তার পয়েন্ট অফ ভিউ থেকে সে কিন্তু ওই চাওয়া না পাওয়ার বিষয়টা তার দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আসলে তো তা নয় আসলে তো চন্দ্রযান পেয়েছি আমরা আসলে আবার আমরা ফাইনাল পর্যন্ত গেছিলাম কিন্তু ফাইনালে হেরে গেছি আমরা উইনার্স হয়নি আমরা রানার্স হয়েছি আসলে তো সুন্দরবনের যে মানুষটা বাঘের সঙ্গে লড়াই করে সেই মানুষটা বাঘের সঙ্গে লড়াই থেমেছে কি আসলে যে মানুষটা দিন আনা দিন খাওয়া ফুটপাতে যা দিন কাটে সেই দিনটা কমেছি আপনি কোনোভাবেই গোটা বছরটাকে এইভাবে এই বিশ্লেষণের জায়গায় যেতে পারবেন না বলে আমার মনে হয় আমার যেটা মনে হয় যে যা যা খারাপ ঘটেছে বা ঘটছে বা আগামী দিনেও ঘটবে তার একটা পরিবর্তন তাকে বাধা সম্ভব পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা বাধা সম্ভব সেটা বাঁধা সম্ভব সরকারি স্তরে সেটা বাঁধা সম্ভব আইনি আদালতের স্তরে সেটা বাঁধা সম্ভব রাজনৈতিক দলের মাধ্যমেও বাঁধা সম্ভব কিন্তু আমি সায়ন্তম ওই অভাব অভিযোগের জায়গায় সেই জন্যই আর যেতে চাইছি না যে দুর্নীতির কথা নীলাদ্রিদা বারবার করে বললেন তো পাল্টা তো আমি বলতে পারি ব্যাপক কীলেঙ্কারি তো তো তদন্তের আগেই মেরে দেওয়া হয়েছে চৌত্রিশ জনকে মেরে দেওয়া হয়েছে আপনি ভাবুন তো মণিপুরে যারা ধর্ষণ করে তারা জঘন্যতম অন্যায়টাও গোপনে করে যারা খুন করে জঘন্যতম অন্যায়টা গোপনে করে বুক চিতিয়ে হাজার হাজার লোক একটা মহিলাকে উলঙ্গ নিয়ে যাচ্ছে ধর্ষণ করতে এই এই দু সালে এর পরেও আমরা বলবো এর আমি আমার অ্যাঙ্গেল থেকে কিছু যুক্তি দাঁড় দাঁড় করিয়ে করিয়ে দেবো সেটা জাস্টিফাই করবো এই দু হাজার তেইশ সালে দাঁড়িয়ে আমি দেখছি একটা মহিলা তার পুরো উলঙ্গ তার পেছনে হাজার হাজার লোক আর সেটার একটা ভিডিও হচ্ছে নাহলে ভাইরাল হলো কি করে ফোনে একজন ভিডিও করেছে এবং তাকে ধর্ষণ করতে নিয়ে যাওয়া হচ্ছে এ গোটা সোসাইটি দেখছে আবার আমরা কয়টা সেটা বক্তব্য এই সমস্ত যুক্তিতে যাবেন না মূল বক্তব্য যে আবহ তৈরি হয়েছে সেইখানে যান আপনিও বাংলার ছাত্র আপনি জানেন চর্যাপদ আবিষ্কার হওয়ার পর দীর্ঘ দুশো বছর অন্ধকার যুগ বলা হয় বন্ধ যুগ বলা হয় বাংলার সাহিত্যের ক্ষেত্রে তার কারণ তার কারণ তুর্কে আক্রমণ ঘটেছিল তুর্কি আক্রমণে যে বিশৃঙ্খল উশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল আবহের পরিবর্তন কে করেছিল সেখানে ভুল ত্রুটি নির্ণয় শোধরানো অনেক পাল্টা যুক্তি যুক্তি ছিল কিন্তু আবহটার পরিবর্তন শান্তিময়ের জায়গা কে নিয়ে এসেছিল চৈতন্যদেব নিয়ে এসেছিলেন এবং ওই তুর্কি শাসকদের মধ্যে ইলিয়াস শাহ নিয়ে এসেছিলেন আবহাওয়াটার পরিবর্তন করে দিয়েছিলেন যে পরিস্থিতির দিকে যাচ্ছে সেই পরিস্থিতির অভিমুখ পরিবর্তন করে দিয়েছিলেন আমাদের ভারতবর্ষে কংগ্রেস আমলে কি হয়েছে কি পেয়েছি না পেয়েছি এই সুনীতি এই দুর্নীতি এই লালুর দুর্নীতি এই সবের পেছনে আলটিমেটলি আজকে এসে দাঁড়িয়ে সেগুলোর সবই অ্যারেস্ট করা সম্ভব সমস্ত দুর্নীতি 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 এবং দুর্নীতিবাজ সমস্ত অন্যায় অ্যারেস্ট করা সম্ভব ইচ্ছা থাকলে কিন্তু একটা জিনিস কিছুতেই অ্যারেস্ট করা সম্ভব নয় যে আবহ গোটা ভারতবর্ষে এই মুহূর্তে ছড়িয়ে দেওয়া হয়েছে বিদ্বেষের আবহ যে আবহ ছড়িয়ে দেওয়া হয়েছে ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের যে আবহ ছড়িয়ে দেওয়া হয়েছে প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষের মধ্যে যে কুচিন্তা এবং এই সেই প্রায় প্রথম থেকেই হিন্দু মুসলমানের একে অপরের মধ্যে সঙ্গে যে বিভেদ আমরা মনে মনে পোষণ করি কিন্তু অন্তরে পোষণ করি তারপরে দিনের পর দিন এই ভারতবর্ষ এগিয়েছে নানা সময়ে নানা মুনি ঋষিরা এসছেন চৈতন্যদেব তো এসে এমন পরিবেশ তৈরি করেছিলেন যে বৈষ্ণব পদাবলী বৈষ্ণবদের বৈষ্ণবদের যে গ্রন্থ বৈষ্ণব পদাবলী সেটা মুসলমানরা লিখেছিল এবং তাই হিন্দুরা সেটা গেয়েছিল তার তৎপরবর্তী সময়ে ভারতবর্ষের পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে আমার আপনার বাড়ি যে শ্যামা সঙ্গীতটা বাজে সেটা নজরুল ইসলামের লেখা সেটা আমরা গাই সেটা সেটা নজরুল ইসলামের লেখা সেই পরিবেশটা আজকে নষ্ট হচ্ছে আপনি দুর্নীতি অ্যারেস্ট করতে পারবেন কিন্তু এই যে পরিবেশটা তৈরি করে দেওয়া হচ্ছে যেটা এতদিন এত দিনের চেষ্টায় মুনি ঋষিরা যত মত তত পথ রামকৃষ্ণদেব বলে গেলেন যত যুগে যুগে যত মনীষী এসছেন প্রত্যেকই একটা সময়ে তার পরবর্তীকালে তো যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো আমরা স্বাধীন হলাম যত সরকার এসছে সেই মনীষীদের থেকে শুরু করে সরকারের মাধ্যমে যে একটা পরিবেশ জায়গায় আনা হলো হঠাৎ করে এই বর্তমান সময়ের এই যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হলো আমরা প্রতি মুহূর্তে আমার আমার বিপরীত এই মানুষটাকে সন্দেহ করি আবার আমার বিপরীতের মানুষটা প্রতি মুহূর্তে আমাকে আমাকে সন্দেহ করে একটা ভয়ের বা আবহ তৈরি করে দেওয়া হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে আপনি এইটাকে অ্যারেস্ট করতে পারবেন না এই আবহাওয়াকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না গতদিন আপনার এই চ্যানেলেই আমি বলছিলাম যে দিনের পর দিন আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আমরা একটা আধুনিক বৈজ্ঞানিক সমাজে এসেছি একটা সময় সতীদাহ প্রতা হতো যখন রামমোহন রায় সেটা বিলোপ করতে গেলেন তখন কিন্তু রামমোহন রায়ের বিরুদ্ধেই সই জোগাড় হয়েছিল সংগ্রহ হয়েছিল যে এটা ঠিক হচ্ছে না এটা এই ঐতিহ্যকে এই ঐতিহ্যকে সরানো যাবে না এবং আপনি নিশ্চিত জানেন যে এটা যখন আইন করে বন্ধ করে দিয়েছিল ইংরেজ সরকার তখন ইংরেজ সরকারের বিরুদ্ধে এতটাই বিক্ষোভ তৈরি হয়েছিল যে পরবর্তীকালে বিধবা বিবাহ যখন আইন করতে গিয়েছিলেন বিদ্যাসাগর সেটা আইন করতে দেয়নি সেটা বলেছিল ইচ্ছা থাকলে করতে পারে আইন করতে পারেনি ভয় পেয়েছিল ইংরেজরা যে ওই যে আমাদের সংস্কার সতীদাহ বন্ধ করে যে বিক্ষোভ দেখলাম এই এই সংস্কারও যদি আমরা আইন করে বন্ধ করি আবার বিক্ষোভ তৈরি হবে তাহলে কতদিনের প্রচেষ্টায় আমরা এরকম একটা জায়গায় এলাম বলুন তো সেই প্রচেষ্টাটাকে ধুলিশ্রাধ করে দেওয়া হলো দিয়ে প্রতিদিন এক নাগারে এই চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে আমার কাছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এটা গুরুত্বপূর্ণ অনেক বেশি আমার আমার বক্তব্য দুর্নীতি কখনোই সমর্থনযোগ্য নয় কিন্তু সেটা অ্যারেস্ট হওয়া সম্ভব দুর্নীতি বাঁচকে অ্যারেস্ট করা যায় দুর্নীতিকেও অ্যারেস্ট করা যায় অ্যারেস্ট ইন দ্য সেন্স আমি বলতে চাইছি সেটাকে বন্ধ করা যায় খারাপ কাজ বন্ধ করা যায় কিন্তু এই যে একটা চোরা স্রোতের মতো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বিদ্বেষ ভয়ের একটা রূপ তৈরি করা হয়েছে এ পরিবর্তন করতে গেলে শয়ে শয়ে বছর লেগেছিল বর্তমানে যেটা তৈরি হয়েছে এটা আবার হয়তো কতগুলো শতাব কতগুলো শতক লাগবে তারপরে হয়তো এর পরিবর্তন হবে এবং এর পরিবর্তন যতদিন না হবে ভারতবর্ষের উন্নয়নের পাশাপাশি আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না ভারতবর্ষের উন্নয়ন হচ্ছে নিশ্চিন্তভাবে হচ্ছে রাজ্যের উন্নয়ন হচ্ছে নিশ্চিন্তভাবে হচ্ছে আমি বায়াস্ট নই আমি যখন দেখি এই হাইওয়ে দিয়ে যাই আমি দেখছি এখনকার অসাধারণ হাইওয়ে বানিয়েছে বানিয়েছে ভারত সরকার এবং সেই হাইওয়ে গলি থাকে সেখানে ফ্লাইওভার করে দিয়েছে যাতে কোনোর হাইওয়ের গাড়ি না আটকাতে আমি এই বেলগরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম এক্সেলেন্ট অসাধারণ স্যালুট করার মতো হাইওয়ে বানিয়েছে হচ্ছে যে উন্নতি কিন্তু মনের মধ্যে এই বিদ্বেষ মনের মধ্যে এই ভয় যদি থাকে কতক্ষণ সেটা নিয়ে আনন্দে থাকা যায় এই বিদ্বেষ নিয়ে প্রতি মুহূর্তে আমাদের সন্তানরাও হবে টিভি খুললেই এই বিদ্বেষের কথা টিভি খুললেই বাচ্চারা দেখছে আমাদের দেখছে আমরা আমাদের বাচ্চারাও মনের মধ্যে আমার বাবা মা হিন্দু হিন্দু মুসলমান আমরা আমরা জানতে পারিনি মুসলমান একসাথে বাস করেছি আমার আমার বাচ্চা শিখে গেছে সে নাম নাম বললেই বুঝতে পারছে এটা হিন্দু নাম নয় মুসলমান নাম নয় তার কারণ হচ্ছে কি এই টিভি চ্যানেল টিভি চ্যানেলে আপনাদের এই ডিবেট আলোচনাগুলো যে কারণে আমার বাড়িতে যখন চ্যানেলে আমি বসি আমার বাড়ির টিভি বন্ধ থাকে আমার 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 অনুষ্ঠান আমার বাড়ির লোক দেখে না আমি বলেছি আমার যেন এই অনুষ্ঠান না দেখে যেখানে আমরা এরকম কিছু মানুষ নাকি বুদ্ধিজীবী নাকি বিশ্লেষক নাকি রাজনীতিবিদ আমরা সমস্ত চোখ দাঁত বন্ধ করে এই বিদ্বেষ ছড়াচ্ছি চ্যানেলের মধ্যে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে এবং ভাইরাল করছি সোশ্যাল মিডিয়ায় এটাই আমাদের সব থেকে বড় অপ্রাপ্তি সমস্ত অনেক বড় প্রাপ্তি চন্দ্রযান থেকে হাইওয়ে থেকে আমি বললাম কটা উদাহরণ দেওয়া যায় প্রাপ্তির আমি বললাম কটা অপ্রাপ্তির উদাহরণ দেওয়া যায় আমি বলছি কটা দুর্নীতির কথাই বা বলা যায় কিন্তু সব থেকে বড় অপ্রাপ্তি আমাদের এটা চোরা স্রোতের মধ্যে মতো আমাদের মনের মধ্যে যে বিদ্বেষ ঢুকেছে এ থেকে বেরোতে কয়েক কয়েক দশক লাগবে কয়েক দশক নাকি কয়েক শতক জানা নেই তবে সত্যি যদি এরকম ভাবে সমাজের টেক্সচার বদলে যায় তাহলে সেটা সত্যি হয়তো সমস্যার হয়তো কেন নিশ্চিতভাবে সেটা সমস্যার কারণ ভারতীয়ত্ব বা ভারতের যে নির্যাস ভারতের যে সেটা তো গোটা পৃথিবীর কাছে সম্মানের গোটা পৃথিবীর কাছে শ্রদ্ধার গোটা পৃথিবী একজন ভারতীয়কে যে সম্মানের চোখে থাকে সেই সম্মানটাকে আমরা হারাতে বসছি ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ সমাজ কল্যাণকর রাষ্ট্র সেই রাষ্ট্রকে গলা চেপে ধরছে সেই রাষ্ট্র কি বিদ্বেষের আবাহ ছড়াচ্ছে এই সব প্রশ্নগুলো অবশ্যই থাকবে সেই সঙ্গে সঙ্গে আহ অবশ্যই থাকবে হ্যাঁ আমরা অনেক কিছু পেয়েওছি এই গোটা বছরটাতে আমি সেগুলো পরে আসবো কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে আসছি ক্রস ডিসকাশনে কাউন্টার কমেন্ট এর সঙ্গে থাকবেন বিরতির পর বিরতির পর আরও একবার স্বাগত জানাই নীলাত্রী বন্দ্যোপাধ্যায় জয়দেব ঘর এবং অধ্যাপক সৈকত মন্ডলকে আমাদের আলোচনা এবং আমি এবার একটু মানে অ্যাটাক নয় কিন্তু কাউন্টার কমেন্টে যেতে চাইছি সেটা হচ্ছে যে একটা বিষয় উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে যে আগামীকাল তিরিশ তারিখ এবং সেদিন রাম মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এবং তিনি সেখানে ঘুরে দেখবেন ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখানে ঘুরে দেখেছেন কি অবস্থা এই মুহূর্তে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী বছর অবশ্যই শ্রদ্ধার একজন একটি চরিত্র রাম শ্রীরাম তার মন্দির রামলালার মন্দির তৈরি হবে সেটার জন্য প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে বহু মানুষ তার জন্য চাঁদাও দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়টির মধ্যেই কেমন যেন অনেকেই ভোটের গন্ধ পেতে শুরু করেছেন একটা বিষয় তো অবশ্যই ওঠে সেটা হচ্ছে যে ভারতের সংসদীয় গণতন্ত্রে যা কিছুই ঘটে তার পেছনেই একটা ভোটের কারসাজি থাকে অর্থাৎ সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে ঘিরেই এই সমস্ত কর্মসূচি চলছে এরকমটাই অনেকে মনে করছেন আগামীকাল সংঘের অর্থাৎ স্বরসংঘ চালক এবং আরও একজন সংঘের শীর্ষকর্তা তারা দুজনেই বাংলায় আসছেন অর্থাৎ মহান ভাগবত এবং দত্তাত্রেয় হোস বলে তারা আগামীকাল বাংলায় আসছেন তাদের এটা রুটিন কর্মসূচি এরকমটাই বলা হচ্ছে অসমে রয়েছেন অসম থেকে বাংলায় আসবেন বিভিন্ন রাজ্যে তারা ঘুরছেন কিন্তু লোকসভা নির্বাচনের আগে বলে সেটার মধ্যেও রাজনীতিটা কেমনভাবে যেন জড়িয়ে যাচ্ছে আমাদের সমাজের সঙ্গে যেমন রাজনীতি জড়িয়ে তেমনি রাজনীতির সঙ্গে অবশ্যই ভোটের রাজনীতি তো জড়িয়েই তো সব কিছুই যা ঘটছে যেগুলো ঘটছে এই ওয়েলফেয়ার স্টেটের নিয়ে সন্দেহ প্রকাশ করছেন একজন বিশ্লেষক অন্য আরেকজন বিশ্লেষক বলছেন যে বিদ্বেষের আবহ ছড়িয়ে দেওয়া হয়েছে এই সবটাই কি ভোট ভোট আর ভোটকে মাথায় রেখে নীলাদ্রি কাছে যাব আর একটা কাউন্টার কোয়েশ্চেন আছে উনিশশো সালে যখন ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল তো তখন তো হিন্দু মুসলিম সৌহার্দ্য ছিল নরেন্দ্র মোদী ছিলেন না দ্য গ্রেট ডিভাইডার বিজেপি ছিল না উনিশশো সালে বিজেপি তৈরি হয়েছে তাহলে ধর্মের ভিত্তিতে এত হিন্দু মুসলিম সৌহার্দ্য ছিল ভারতবর্ষ ভাগ হয়ে গেল কেন কেন একটি রাষ্ট্র ধর্ম একটি রাষ্ট্রের একটা রাষ্ট্র ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হলো কেন সেই রাষ্ট্র তৈরিকে মেনে নিল জাতীয় কংগ্রেস এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে এখনো আছে আছে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বাস্তুচ্যুত হয়ে চলে আসতে হয়েছিল ভারতে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এবং পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে এবং পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে কজন গেছেন আমি জানি না কিন্তু হাজার হাজার মানুষকে অত্যাচারিত হয়ে লাঞ্ছিত হয়ে ভারতবর্ষে চলে আসতে হয়েছিল যে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছিল একটি বড় অংশ আজও কাশ্মীরের একটি বড় অংশ অধিকার করে রেখেছে একটি পার্শ্ববর্তী রাজ্য যার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে উদ্গ্রীব কিছু এখানকার সেকুলার মানুষ আরেকটা কথা শান্ত তোমার যে সেকুলারিজম কথাটা সেকুলারিজম বিপন্ন সেকুলারিজম কথাটা না যে আম্বেদকার যে সংবিধান লিখেছিলেন তাতে সেই বিরতি নেওয়ার পর বোধ আমরা ফিরতে পারবো এই মুহূর্তে বেশ কিছুটাই সমস্যার সম্মুখীন হয়েছি আমরা ইন্টারনেটের ছোট্ট বিরতি নীলাদ্রিজার কথা তো আমরা স্পষ্ট শুনতে পেলাম স্পষ্ট শুনতে পেলাম নীলাদিজার কথা হ্যাঁ আমিও ভাবাচ্ছিলাম পর একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের আলোচনাটা মাঝপথে থেমে গিয়েছিল আবার আমরা আলোচনায় ফিরছি আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম নীলাদ্রি যে বিষয়টা বলছিলেন অর্থাৎ সেকুলারিজম যেটার কথা বলছিলেন এবং সেই সূত্রেই সংবিধানের কথা হইল নীলাদ্রি সেকুলারিজম শব্দটা যখন ভারতের সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর তখন কিন্তু সেকুলারিজম শব্দটা সংবিধানিত না সেকুলারিজম যুক্ত করা হয়েছিল ইন্দিরা গান্ধী নেতৃত্বে জরুরি অবস্থা যখন ভারতে ঘোষণা করা হয়েছিল যে জরুরি অবস্থার পর কংগ্রেস খরকুটের মতো উড়ে গেছে জনতা হাতে নবগঠিত জনতা হাতে কিন্তু সেকুলারিজম শব্দটা বুঝে দেওয়া যায় সেই আহ জরুরি অবস্থা যেটাকে ভারতের মানুষের দেওয়া হয়েছিল ব্যবহার করেননি করে এই কারণে ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল এই ভিত্তিতে যে হিন্দু এবং মুসলমান কখনো একসাথে থাকতে পারে যদি আমি পাকিস্তান মেনে নিই আমি তাহলে টু নেশন থিওরি কে মেনে নিচ্ছি তাহলে আমি বলতে পারি এর মধ্যে একটা আছে সেক্রেটারি ব্যবহার করেননি ধর্মভিত্তিক পার্সোনাল ল আছে জন্য আছে একটা এই সমস্ত ব্যাপারগুলো আছে কিন্তু আমার মূল প্রতিপাদ্য এখানে হচ্ছে যেখানে আমাদের দেশ ধর্ম যে কারণেই হোক যার বসেই হোক ভাগ হয়েছে এবং জাতীয় কংগ্রেস প্রধান রাজনৈতিক দল সেই সব তা নিয়েছে তখন কোনো বিজেপি তখন কোন নরেন্দ্র মোদী ছিল তাও ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে তাহলে ভারতের রাজনীতি থেকে আমরা রাজনীতি ধর্মটা বিচ্ছিন্ন রাখি কি করে আমাদের মানুষেরা পূর্ববঙ্গ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অত্যাচারী হয়ে আসতে কেউ এখনো অত্যাচারী হচ্ছে পঙ্গে যে অত্যাচারীর কথা এখনো মানুষ স্বীকার করে না তথা কথিত কোট আন্ড কো সেক্টরSecularism এর কোন জায়গা নেই ভারতের সেকুলার শব্দটাই হচ্ছে একটি বিদেশী চিন্তার প্রতিফলন মূলত কমিউনিস্ট চিন্তার প্রতিফলন পৃথিবীকে কমিউনিজম ধুঁকে মুছে সাফ হয়ে গেছে চীন এক কমিউনিজম কে

নিজস্ব সত্তা প্রতিষ্ঠার লড়িয়ে তার প্রথম পদক্ষেপ হচ্ছে সুপ্রিম কোর্টের রায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে রাম শুধু হিন্দু বলে আমার মনে হয় না রাম ভারত ভারতবর্ষের সুশাসনের প্রতি ঠিক কারণে গান্ধীজি যাকে জনক বলে করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু রাম রাজ্য চেয়েছিলেন সেই রাম রাজ্য গঠনের আতঙ্কিত হবে স্বাভাবিক আমি সৈকত সৈকত মন্ডলের কাছে যাবো অধ্যাপক সৈকত মন্ডল কারণ সৈকত মন্ডলই শুধু মানে বিশেষত এই বিদ্বেষের আবহাওয়ার বিষয়টা বলেছিলেন এবং তারই উত্তরে একটা কাউন্টার কোয়েশ্চেন কাউন্টার কমেন্টারি আমি নীলাজবিদার প্রত্যেকটা কথাকে একদম স্বীকার মান্যতা সঠিক অবশ্যই ঠিক বলেছেন বলে প্রথমেই আমি উল্লেখ করছি ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আছে ভারতবর্ষ থেকে ওই ওই দেশ থেকে মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে বিতাড়িত হয়েছে আমরাই আমরাই আমার পিতৃপুরুষ আমার 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 বাপ ঠাকুরদারা ওখান থেকে বিতাড়িত হয়েছিল আমরা জানি তার ইতিহাস আমরা আমার বাবার মুখ থেকে শুনেছি আমার দেখার মুখ থেকে শুনেছি জানি কিভাবে অত্যাচারিত হয়ে হয়ে চলে এসেছি এবং তারপরে ভারতবর্ষে হিন্দু আছে আছে মুসলিম এই সমস্ত কথাগুলোই আর রিপিট করছি না যেহেতু উনি বলে দিয়েছেন আমি বলতে চাইছি এইগুলোর মাধ্যে বিদ্বেষটা থাকবে কেন আছে ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেছে এবারে যারা এখানে আছে তারা সেই ইসলাম হিন্দু ধর্মালম্বী যা আছে আমার প্রশ্নটা এখানে কিসের বাকিগুলো তো নীলাদ্দিদা একদম ঠিক বলছেন সেটা তো আমার এবং ঠিক বলছেন মানে আমিও ওটাই বিশ্বাসী আমিও ওটাই জানি তাই আমি স্বীকার করছি ঠিক বলছেন আমার কোনো দ্বিমত নেই ওখানে কিন্তু আমি তো শুধু বিদ্বেষের কথা বললাম এতগুলো ধর্মীয় সম্প্রদায় থাকার মধ্যে বিদ্বেষ কেন থাকবে ধর্মের ধর্মের আলোচনা রাজনীতিতে আসবে রাজনীতি যেহেতু সমাজকে নিয়ে হয় সমাজের বাইরে কিচ্ছু নেই অর্থনীতি রাজনীতি ধর্মনীতি কোনো কিছুই সমাজের বাইরে নেই তাই ধর্মের কিছু ধর্ম ধর্মীয় বিষয়টি রাজনীতিতে আসবে ঠিকই কিন্তু ওই আগের দিন একজন ব্যক্তির কাছ থেকে শুনছিলাম সম্ভবত আপনাদের চ্যানেলে যে ধর্মের কথা ধর্মের ব্যক্তির কাছ থেকেই শুনবো রাজনীতির কথা রাজনীতির ব্যক্তির কাছ থেকে শুনবো যেদিন রাজনীতির লোক ধর্মের কথা বলে আর ধর্মের লোক রাজনীতির কথা বলে সেই দিনই সমস্যাটা হয় আমরা তো এটাই চাইছি না আমরা চাইছি ধর্ম থাকুক রাজনীতি থাকুক কিন্তু যার যেটা কাজ সে সেটা করুক যেমন আমি না এখন রিক্সাটা চালাতে পারবো না কিন্তু সততার সাথে যে ব্যক্তি রিক্সা চালিয়ে তার সংসার চালায় সে কি সম্মানের যোগ্য নয় নিশ্চিতভাবে সে সম্মানের যোগ্য কিন্তু আমি ওই রিক্সাটা চালাতে পারবো না ইনফ্যাক্ট ওই রিক্সাওয়ালাটাও আবার আমি যে কাজটা করি সেটা করতে পারবে না তাহলে ধর্মীয় ব্যক্তিরা যেটা করে সেটা আমি পারবো না আমি যেটা পারি ধর্মীয় ব্যক্তিরা পারবে না তারা তার জায়গায় সাধনা করছেন আমরা আমাদের মতো সাধনা করছি রাজনৈতিক ব্যক্তিরা মানব ধর্ম নিয়ে সাধনা করছেন মানুষ সেটাতেই থাকুক না সত্যি খুব উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাসকে তৎপরবর্তী সময়ের যে পরিবর্তনগুলো সূচিত হয়েছে সেই সময় তো বিজেপি থাকবে না খুবই স্বাভাবিক কেননা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেই তো বিজেপি ছিল না বিজেপি থাকবে কি করে আবার নতুন করে বলার কি আছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিজেপি তো ছিলই না বরং বিজেপি যার দ্বারা পোষিত যে সংঘের দ্বারা পোষিত তারা স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের স্বাধীনতার বিপক্ষে ছিল আমরা জানি না আন্দামানে কারাগার থেকে কি চিঠি লিখে এনেছিলেন এখন আবার তার ব্যাখ্যা দেওয়া হয় বুলবুল পাখির ঘাড়ে ওঠে নাকি আসতেন এই সমস্ত ব্যাখ্যা দেওয়া হয়

আমার লাস্ট কথা আপনি এই কথা এই কথা আজকের দিনে আর এ কথা বলার অপেক্ষা রাখে না এই একই জিনিস ইংরেজরা করেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময় একই জিনিস ইংরেজরা করেছিল আমাদেরকে বলেছিল সুয়ারের চামড়ার বুলেট আর ওদেরকে আমাদেরকে বলেছিল গরুর চামড়ার বুলেট আর ওদেরকে বলেছিল সুয়ারের চামড়ার বুলেট একই জিনিস হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ ইংরেজরা তৈরি করেছিল তাই বহমান আসছিল তা পরবর্তীকালে অনেক পরিশোধিত হয়েছে বর্তমানে সেটা কি আবার

আমি প্রথমেই তীব্র প্রতিবাদ করছি ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা হয়নি এই যে ডায়ালেক্টটা বা ন্যারেটিভটা যেভাবে সেট করে দিচ্ছে আর এস বিজেপি স্পন্সর্ড সেটাই ভুল কারণ এরা ইতিহাসকে চেপে দিয়েছে যখন কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি সেটআপ করবে তার আগে লর্ড মাউন্ট ব্যাটেন যখন ডিক্লেয়ার করে নাইনটিন ফর্টি সিক্সে যে আমরা ইন্ডিপেন্ডেন্স দেবো তখন কিন্তু জওহরলাল নেহেরু মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিল আমাদের ইউনাইটেড ভারত চাই কোন পার্টিশন কোন ধর্মের ভিত্তিতে ভাগ বাটোয়ারা হবে না কিন্তু ব্রিটিশ ছল চাতুরিতে ওস্তাদ তারা তখন স্বার্থান্বেষী কূট এবং বদ বুদ্ধি আমাদের মোহাম্মদ আলী জিন্না খানকে মুসলিম লীগকে এগিয়ে দেয় এবং মোহাম্মদ আলী খা এবং জিন্না এবং তার মুসলিম লীগের ষড়যন্ত্রে এবং লর্ড মাউন্ট ব্যাটেনের ষড়যন্ত্রে ভারতবর্ষকে ধর্মের মুখোজ সামনে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এবং ব্রিটিশ তার নিজের ইন্টারেস্টটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন তারা স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল তারা দিতে চায়নি তারা দিয়েছিল যখন তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ছিন্ন ভিন্ন আর্থিকভাবে দুর্বল এবং আর্থিকভাবে তারা আর ভারতবর্ষকে শাসন করার জায়গায় ছিল না দেওয়াটা তাদের বাধ্যতামূলক ছিল এবং এই জন্যই গান্ধীজি এবং নেহরু বলেছিলেন যে আমরা ইউনাইটেড ভারতী নব কিন্তু দীর্ঘদিনের লড়াই লড়তে লড়তে ভারতবর্ষের মনে একটা আশার সঞ্চার হয়েছিল যে এখন যদি স্বাধীনতাটা পাই তাহলে ভালো হবে আরে মোহাম্মদ আলী জিন্দা কুচক্রি এক শয়তান শয়তান কলকাত সে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য লর্ড মাউন্ট সঙ্গে ট্রান্সপিরেসি করে ভারতবর্ষকে ভাগ করেছিল ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়নি ভারতবর্ষ লর্ড মাউন্ট ব্যাটেন আর মোহাম্মদ আলী জিন্নার কুচক্রান্তে ভাগ হয়েছে আর এসে তার বিজেপি দেশকে ভুল বোঝাচ্ছে এবারে আসি রাম মন্দির রাম মন্দির তথা ভারতবর্ষের সমস্ত মন্দিরকে মুসলিমরাও শ্রদ্ধা করে তাকে আগলে রাখে এবং মসজিদকে হিন্দুরা আগলে রাখে শ্রদ্ধা করে তাহলে কেন আজকে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ানকে উলঙ্ঘন করা হলো কার স্বার্থে করা হলো বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন মন্তব্য থেকে হয়েছে যে রাজনৈতিক ফায়দা লোটের জন্য এর মধ্যে বিজেপি এবং আর এস এস ঢুকে পড়েছে এবং তারা আজকেও চাইছে এই ঈদগা মসজিদ থেকে শুরু করে জ্ঞানব্যাপী মসজিদকে বাঁচিয়ে রাখতে কারণ তাদের রাজনীতি ধর্ম রাজনীতি ভোট এই সবকিছু তো রয়েছে সেকুলারিজমের কথা একটু আগে বলছিলেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং সেটিকে বলছেন সেকুলারিজম এর কোন মানেই হয় না তাই নয় কি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বধর্ম সমন্বয় তো আমাদের দেশের একটা গৌরব একটা গর্বের বিষয়

সেটাই উনিশশো সাতচল্লিশের ইতিহাস যেমন সত্য তেমনি দু হাজার তেইশের পরিপ্রেক্ষিত সত্য তো এই মুহূর্তে কি সে উনিশশো মতন ঘটনাকেই ফিরিয়ে আনতে হবে

প্লিজ অধ্যাপক সৈকত মন্ডলের কাছে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি ওনাদের মধ্যে যখন এই কথা হচ্ছে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে এক্সট্রিম বিদ্বেষের মাধ্যমে দেশ ভাগ হয়েছে তো পঁচাত্তর বছর পরে এসে আমরা সেটাকে বহন করব। সেটাকেই লালন পালন করব। সেটাকেই প্র্যাকটিস করব এটাই বলতে চাইছেন উনি আর তার আগে আমি তীব্র প্রতিবাদ করছি যখন আমার মনের মতো কথা হবে না তখন পাকিস্তানের মতো কথা বলছি আমি তখন বাংলাদেশের মতো কথা বলছি এই যে দাগিয়ে দেওয়ার ঔদ্ধত্ব এটা বন্ধ হওয়া দরকার আপনার মনের মতো করে কথা বলতে হবে কাউকে আর তার বিশ্লেষণটাই হয়ে যাবে পাকিস্তানি কে আপনি পাকিস্তানি দাগিয়ে দেওয়ার আমায় কে আপনি এই যে এইটাই আমি বলছিলাম তেইশ সালে আপনি বলছিলেন কি পাওয়া এটাই পাওয়া এই যে দুর্নীতি সমস্ত কিছুকে অ্যারেস্ট করা যাবে কিন্তু এইটাকে অ্যারেস্ট করা যাবে না এই যে দাগিয়ে দিচ্ছে কোন একটা বক্তব্য রাখতে গেলে তো আপনি পাকিস্তানের দেশদ্রোহ এই যেটা জয়দেব ঘট বলছিলেন যে অ্যাক্ট আনা হয়েছে যে দেশদ্রোহ মানে রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কিছু বলা মানে তাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া তাকে পাকিস্তানের মতো কথা বলছেন বলে বানিয়ে দেওয়া এই এই যে ইন্টেনশন এই যে উপরতলা তলা থেকে নিচের তলা পর্যন্ত

আমি একদম মেনে নিচ্ছি ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে আমি একদম মেনে নিচ্ছি বিদ্বেষের রাজনীতি হয়েছে বিদ্বেষের ভিত্তিতে ভাগ হয়েছে আর বিদ্বেষের রাজনীতি যদি না থাকবে আমার নিজের পরিবার তো ওখান থেকে এসেছে আমরা তো জানি কি বিদ্বেষ সে আমরা নিজেরা ভুক্তভুগি তো বিদ্বেষের মধ্য দিয়ে হয়েছে তো সায়ন্তম আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে আপনাকে আমার দুজন এই মুহূর্তে সহকর্মী বক্তাকে এবং আপনার চ্যানেল এই মুহূর্তে গোটা ভারতবর্ষে গোটা রাজ্যের যত মানুষ দেখছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন সেই বিদ্বেষ সেই বিভেদ কি জারি থাকবে এখনো সেখান থেকে কি সরবো না আমরা নাকি সেটাকেই প্র্যাকটিস করে যাবো দ্যাট ইজ মাই কোশ্চেন ওয়ান বিদ্বেষ দিয়ে দেশ ভাগ করার চেষ্টা করবেন না কোনো বিদ্বেষ নেই আমি আমি আবার আমি আবার একটা আনইন্টারাপ্টেড পর্বে যাব অবশ্যই 30 সেকেন্ড সময় আমি বক্তাদের দিতে পারবো যেহেতু খুব কম সময় আছে শেষ করতে হবে আলোচনা 2023 তাহলে আমাদের কি দিলো আমরা মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু আমাদের ক্ষমতায়ন হলো আমরা জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার পথে খানিকটা এগিয়ে গেলাম আমরা আমাদের দেশের মানুষকে খুব সুখ দিতে পেরেছি তারা সবাই দুবেলা দুমুঠো খেয়েছে দুবেলা খেতে পেয়ে ঘুমুতে গেছে তারা সকলেই খুব সুখী এরকমটা ধরে নেব নাকি এরকমটা ধরে নেব যে বহু মানুষ এখনো পর্যন্ত প্রায় মানে মোটামুটি একটা হিসেব রয়েছে ছেষট্টি লক্ষ মানুষ একবেলা খাবার খায় রাত্রে ঘুমোতে যায় হয়তো খালি পেটে কিংবা রাত্রিবেলায় হয়তো খাবারটা জোটে দিনের বেলায় হয়তো খাবার জোটে না তাদের আর্থিক সঙ্গতি নেই আমার আপনার মতন কাজের চাপে খাওয়ার সময় পেলাম না সেরকম নন তারা খেতে পান না সেই রকম ছেষট্টি লক্ষ মানুষের কথা ভাববো নাকি সেই কতিপয় মানুষের কথা ভাববো যারা ক্রিমি লেয়ারে বসবাস করেন যারা যাদের কোনো রকম অভাব নেই বরঞ্চ মানুষকে অভাবে রেখে তারা বড় হচ্ছেন আরও নিয়মিত এই ভারতবর্ষ আমাদের দেশ সেই দেশে এখনো পর্যন্ত এই অসাম্য রয়ে গেছে অর্থনৈতিক অসাম্য রয়ে গেছে আমরা দু হাজার এসে সেই অর্থনৈতিক বিভেদটাকে যাতে কেউ ইস্যু না করে তার জন্যই কেউ অন্যান্য বিভেদগুলোকে সামনে আনছি এই সব প্রশ্নগুলো ওই হিংটিং ছট প্রশ্নগুলো মাথার মধ্যে কামড়ায় তারপরে লাইনটা আর বললাম না সুকান্ত ভট্টাচার্য নিজেই বলে গিয়েছেন আমি তিরিশ সেকেন্ড সময় দেব প্রত্যেককে দিতে পারবো আর কি তিরিশ সেকেন্ড সত্যি সত্যি আমরা কি পেলাম নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়

দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চোরকে চোর বলার যে সাহসটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেই সাহসটা আমরা ফিরে পেলাম আমরা যে হিন্দু বলে গর্ব করার সাহসটা হিন্দুরা হারিয়ে ফেলেছিলাম সেই গর্বটাকে আমরা ফিরে পেলাম হিন্দু শব্দটাকে মেলাইন করা হয়েছে অনেকভাবে হিন্দু ধর্মকে বিভিন্নভাবে মেলাইন করা হয়েছে বিভিন্ন মহাপুরুষকে সামনে রেখে আমরা সেই হিন্দু ধর্মের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসটা করে ফেলেছি তাই এই বছরটা হচ্ছে সাহস ফিরে ফেরার বছর ভারতবর্ষের মানুষ जयदेवघर तिर सेकेंड आनंदेट আমরা ফ্লড আমরা ফ্লড ডেমোক্রেসি এবং ইলেকটোরাল অটোক্রেসির সাথে সাথে যেটা পেলাম আজকে মোদীজিকে ঘোষণা করতে হয় আমি আশি কোটি একশো চল্লিশ কোটির মধ্যে আশি কোটি মানুষকে আমি রেশন দিই তার মানে রেশন কারা নেয় আমরা জানি ভারতবর্ষের যারা প্রান্তিক মানুষ তারা রেশন নেয় তার মানে আশি কোটি মানুষ যে এখনো প্রান্তিক স্তরে রয়েছে যারা রেশনের ওপর নির্ভরযোগ্য সেটা মোদী সর্বসমক্ষে স্বীকার করলো এবং বললো যে আমরা ইউপিএ জামানার থেকে তিন বেশি নিরানব্বই হাজার কোটি টাকা নারেগায় ঘট জমানার থেকে তিন বেশি বেকারত্ব বেড়েছে যার জন্য নারেগায় বেকারত্বের চাকরির বিকল্প সংস্থান করার জন্য খরচও তিন গুণ বেড়েছে অর্থাৎ মোদীজি নিজেই স্বীকার করলো যে ভারতবর্ষের আশি কোটি মানুষকে আজও

না দেখুন ভারতবাসী হিসাবে আমি নিজেকে অত্যন্ত গর্বিত বলে মনে করি তাই আমার ভারতবর্ষ এগোচ্ছে না পিছিয়ে যাচ্ছে এই কথা আমি বলবো না সেক্ষেত্রে আমি যে তাকে অনুভব করি আমারই অপমান আমার দেশের অপমান নিশ্চিত ভাবে ভারতবর্ষ এগোচ্ছে নিশ্চিত ভাবে পঁচাত্তর বছর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে পরিস্থিতিটি ছিল নিশ্চিত ভাবে এগোচ্ছে এবং তবে হ্যাঁ যে প্রসঙ্গগুলো আপনি তুললেন বলে নয় যদি খুব সার্বিক অর্থে দেখা যায় তাহলে সেই পরিবর্তন আমাদের মধ্যে সাধিত হয়নি হলে ভারতবর্ষের মতো দেশে যেখানে একটা প্যারালাল ইকোনমিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন চলে সেখানে মানে সার্বিক সাম্য আনাটা যে কি কঠিন সে যেই সরকারে থাকুক সমালোচনার জন্য সমালোচনা করে লাভ নেই যেই সরকারে থাকুক সেটা খুব কঠিন তো আমার 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 আশা থাকবে যে যেই সরকারে আসুক বা এখন যে সরকার আছে তারাই যদি থাকে তো সেদিকে সেটা সেটা খুব অনেস্টলি শততার সাথে সেই জায়গাটাই যদি নজর দেয় তাহলে নিশ্চিতভাবে এই আমাদের এই এগিয়ে যাওয়া অগ্রসরান্বিত হবে সমৃদ্ধি হবে না এবং আমি সেই আরেক আরেকটি যে জিনিসের জন্য অপেক্ষা করছি এরকম কোন একদিন নিশ্চিতভাবে আমার 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 খুব প্রিয় একজন স্যার আমাকে একদিন বলেছিলেন যে এই রামমোহন বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ এরা এমনি এমনি জন্মায়নি সময়ের দাবি এদেরকে জন্ম দিয়েছে সময়ের দাবি এদেরকে জন্ম দিয়েছে আমি নিশ্চিত যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ এগোচ্ছে সেই একদিন না একদিন সময়ের দাবি ওরকম কোন রাজনীতিবিদের জন্ম দেবে যে রাজধর্মটাই পালন করবে রাজধর্মের নামে রাজনীতি করবে না একটা কথা ধরে কিন্তু শুধু দু তেইশ নয় আমি ভারতবর্ষ আমি ভারতবাসী আমি তো কথায় পাকিস্তানি নয় আমি ভারতীয় আর আমার ভারতবর্ষের পঁচাত্তর বছরের লেগাছিতে আমি প্রাউড জয়দেব ঘর অনেক ধন্যবাদ নীলাদি বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ সৈকত মন্ডল অবশ্যই দু হাজার চব্বিশে আবার দেখা হবে হাইটক অনুষ্ঠানে কিন্তু হাইটক শেষ করবার আগে অর্থাৎ বছরের শেষ হাইটক শেষ করবার আগে আহ কয়েকটা কথা বলতেই হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু পাইনি দু আমাদের অনেক কিছু দিয়েছে অনেক কিছু কেড়েও নিয়েছে হয়তো আমরা চন্দ্র বিজয় করেছি আমরা জি টোয়েন্টি সাবমিট করেছি জি টোয়েন্টিতে সভাপতিত্ব করেছে ভারত উত্তর কাশিতে অসাধারণ একটা উদ্ধার কাজ আমরা দেখলাম তবে অনেক পরে সেই উদ্ধার কাজের তৎপরতাটা বাড়লো। ষোলোটা দিন ৪১ জন শ্রমিককে আটকে রাখতে হলো আটকে থাকতে হলো মাটির নিচে সুরঙ্গের মধ্যে আমরা এইরকম দেখলাম যখন তার পাশাপাশি আমরা পজিটিভ ছবিগুলোর পাশাপাশি মণিপুরের মতন ঘটনাও দেখলাম সংসদে হামলার মতন ঘটনা দেখলাম একশো সাতচল্লিশ জন সাংসদকে বা সাসপেন্ড করে দেওয়া হলো সেই ছবিও দেখলাম আমরা আমরা দেখতে পেলাম একজন সাংসদ মিমিক্রি করছেন রাজ্যসভার চেয়ারম্যানের এই ছবিও আমরা দেখলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমরা অনেক ক্ষোভ দুঃখ আমাদের বুকের মধ্যে জমা হয়ে রইল কারণ আমরা বিশ্বকাপের একেবারে দৌড় পৌঁছেও পুরুষরা জিততে পারলেন না কিন্তু অবশ্যই মহিলারা বিশ্বকাপ জয় করে দেখিয়েছেন এই দু হাজার তেইশ সুতরাং ক্রিকেট বিশ্বকাপেও একদিকে অধরা থাকলেও অন্যদিকে কিছু ধরা পড়লো এইরকমভাবেই বছরগুলো শেষ হয়ে যায় অনেক পাওয়া না পাওয়ার ছবি নিয়ে অনেক হাসি কান্নার ছবি নিয়ে বছরগুলো শেষ হয়ে যায় আর নতুন একটা বছর অপেক্ষা করে যে বিতর্কগুলোর অবসান হয়নি যে প্রশ্নগুলোর উত্তর মেলেনি সেগুলো হয়তো মিলবে সামনের বছর দু হাজার প্রথম দিনে আবার দেখা হবে আপনাদের সঙ্গে হাইটক অনুষ্ঠানে আজকের হাইটক এবছরের হাইটক এই পর্যন্তই নমস্কার